এবং তার সোজা উত্তর হলো সব খারাপ কিন্তু কম পরিমাণে, বেশি বাড়াবাড়ি বেশি ভালো না। যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হয় সেগুলো সবারই জন্যই অ্যাভয়েড করা উচিত, যেমন চিনি, মিষ্টি, ভাজা, ঘি মাখন, তেল, কোকা কোলা, আইসক্রিম, এই ধরনের জিনিস কিন্তু সবারই জন্য খারাপ, কাজে এই জিনিসগুলো কারোরই খাওয়া উচিত। খাওয়া উচিত বেশি পরিমাণে ফল, সবজি, চিকেন, মাছ, সেদ্ধ ডিম, এইগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। ভাত রুটির পরিমাণটা সংক্ষেপ রাখা উচিত। আর কি দরকার? না, এক্সারসাইজ, শরীরটা ভালো করে নাড়াচাড়া হলে তাহলেই তো শরীরের মেদ ঝরবে, সেই জন্য ভালো করে আধ ঘন্টা থেকে 45 মিনিট স্পিডে হাঁটার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যাতে এর থেকে আপনার একটুখানি ঘাম বেরোয় বা শ্বাসকষ্ট হয়। যদি হাঁটতে না পারেন, সাঁতার কাটা বা সাইকেল চালানো বা যে কোনো খেলাধুলোর মধ্যে থাকলে এটা খুবই ভালো ডায়াবেটিস।